আসসালামু আলাইকুম, এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার কাস্টমারকে ডিসকাউন্ট দিবেন কোন ইনভয়েসের আন্ডারে। তো এটা করার জন্য আপনি আপনার অর্ডার ম্যানেজার প্যানেলে আসবেন। আসার পর এইখান থেকে নিউ যে অর্ডারগুলো থাকবে এটার যে কোনো একটা, মানে যেই অর্ডারে ডিসকাউন্ট দিতে চান এটা এডিট পেজে যাবেন। ওকে, সো এটা এডিট আইকনে ক্লিক করে এটা এডিট পেজে আসবেন। এটাতে আসার পর আপনি যেটা দেখতে পারবেন, এখানে আপনি এই সাইট নেবেই একটা অপশন পেয়ে যাবেন গিফট ডিসকাউন্ট নামে অপশন। তো আপনি জাস্ট এই গিফট ডিসকাউন্টে ক্লিক করবেন, করে জাস্ট এখানে যত টাকা ডিসকাউন্ট দিতে চান অ্যামাউন্টটা এখানে টাইপ করবেন, করে জাস্ট সেভ দেবেন, তাহলে হয়ে যাবে। সো আই থিঙ্ক এই বিষয়টা আপনি পারবেন। তারপরে চলেন এই ডিসকাউন্ট বিষয়টি এক্সপ্লেন করি আপনাকে। সেটা হচ্ছে, মনে করেন আপনার কাস্টমার আছে, এইটার উদাহরণ নেওয়া যাক, এই ইনভয়েসটার। মনে করেন আপনার একটা কাস্টমার, এটা জাকির কাস্টমার, অর্ডার করছে আপনাকে 700 টাকার একটা আইটেম অর্ডার করছে, ঠিক আছে। সো ডেলিভারি চার্জ 130 টাকা, সো টোটাল তার কন্ডিশন বা বাকি আছে 830 টাকার একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে, তাই তো। সো আপনি চাচ্ছেন এই কাস্টমারকে কিছু টাকা ডিসকাউন্ট দেবেন, মনে করেন 50 টাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছেন অথবা 100 টাকা ডিসকাউন্ট দিতে যাচ্ছেন। সো এটাই কিভাবে দেবেন, মনে করেন আচ্ছা এই ইনভয়েসের আন্ডারে মনে করেন আমরা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দেখাই, চলেন সো প্র্যাকটিস করি। সো এটার জন্য ধরেন এটা 700 আছে, মনে করেন আপনি ডিসকাউন্টে ক্লিক করবেন, এটা আসবে পপ আপ একটা ফিল্ড, আপনি জাস্ট এখানে ধরেন 50 টাকা ডিসকাউন্ট দেবেন 50 টাকা লিখবেন, বা 100 টাকা ডিসকাউন্ট দেবেন 100 টাকা লিখবেন, লিখে জাস্ট সেভ দিবেন। সেভ দিলে এই দেখেন আপনার ডিসকাউন্ট অ্যাড ডান হয়ে যাবে। এখন যদি আপনি নিচে আসেন তাহলে দেখেন কি দেখাচ্ছে, পণ্যের মূল্য 700 টাকা, ডেলিভারি চার্জ 130 টাকা, ঠিক আছে। আর হচ্ছে কুপন ছাড়ে, দেখেন কুপন ছাড় হিসেবে 50 টাকা অ্যাড হয়ে গেছে, বাট পরিশোধ যোগ্য এখন হচ্ছে 780 টাকা হয়ে গেছে, ঠিক আছে। পরিশোধ হয়নি 1 টাকাও, বাকি আছে 780 টাকা, ঠিক আছে। আগে কিন্তু এটা 830 টাকার মতো ছিল। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। এখন এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি আপনি আপনার যে কোনো কাস্টমারকে তার ইনভয়েসের আন্ডারে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার সময় এই অর্ডার স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই নতুনে থাকতে হবে, মানে নিউ অর্ডার স্ট্যাটাসে থাকতে হবে। যখনই আপনি এটাকে কনফার্ম করে ফেলবেন তখন কিন্তু আর এই ডিসকাউন্ট দেওয়ার এই অপশনটা থাকবে না, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। সো এটা আপনি দিয়েন, তারপরে হচ্ছে ডিসকাউন্ট দেবেন। সো চলেন আমি এটা একটু দেখাই দিই, আপনি প্র্যাকটিক্যালি দেখেন। এখন কিন্তু এই ডিসকাউন্ট বাটনটা আছে। আরেকটা জিনিস, মনে করেন আপনি 50 টাকা ডিসকাউন্ট দিয়ে ফেলেছেন বলে এখন আপনি চাচ্ছেন 60 টাকা দিতে, সো নো প্রবলেম, আপনি আবার এডিট এটাকে দিলে আবার 60 টাকা দেবেন, দিয়ে দেবেন ডিসকাউন্ট, তাহলে হচ্ছে আপনার আগেরটা রিভোক হয়ে আবার নতুন ডিসকাউন্ট অ্যাড হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এখন চলেন যেটা বললাম যে নতুন অবস্থায় থাকতে আপনাকে এটা করতে হবে, সো এটা একটু দেখা দিই। সো মনে করেন এটা আমি অর্ডার স্ট্যাটাসটা আপনি ডিসকাউন্ট দিবেন, দেওয়ার পরে এটা কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে। ধরেন আমি একটা কনফার্ম করে দেখাই এটাকে। সো ধরেন এটাকে আমি কনফার্ম করলাম, বা আপনি যখন কনফার্ম করবেন তখন দেখবেন যে এইটার, দেখেন এটা কিন্তু যে ডিসকাউন্ট দেওয়ার যে অপশনটা ছিল ওই ট্রিক ওই বাটনটা কিন্তু ওই অপশনটা কিন্তু আর নাই এখন। তো এটা খেয়াল রাখতে হবে যখনই আপনি কোনো ইনভয়েসের আন্ডারে কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিবেন, অবশ্যই আপনাকে ওই স্ট্যাটাসটা নতুনে থাকতে হবে, মানে নতুনে থাকা অবস্থায় ডিসকাউন্ট দেন, ডেলিভারি চার্জ আপডেট করেন, এডিট করেন, যত কিছু করেন, করে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।